ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর জোরে, জানি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বাজে এখন সকাল 8:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে মামমামে ব্রেকফাস্ট দিয়েই ভিডিওটাকে স্টার্ট করছি। আজকে মামমামকে ব্রেকফাস্টে দিচ্ছি হোমমেড সেরেল্যাকের সাথে ম্যাশ করা কলা। চিড়ে সেরেল্যাক আছে এটা, হাতে যেদিন একদমই সময় থাকে না, সেদিনকে মানে ধরুন টিফিন করার সময় থাকে না, সেই দিনকে এরকম করতে পারেন। এক ঘেয়ে হোমমেড সেরেল্যাক যদি খেয়ে খেয়ে বাচ্চারা বোর হয়ে থাকে, তাহলে একটু ম্যাশ করা ফ্রুট যদি দিয়ে দেন, তাহলে টেস্ট অনেকটা চেঞ্জ হয়ে যায়। ববিতা মণ্ডল, তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো যে আমি আমার মামামকে কী ব্র্যান্ডের ঘি ইউজ করাই আর তেল আমি কী খাওয়াই। তো আমি আমার মেয়েকে চেষ্টা করি যে একটু খাঁটি খাওয়ানো, এখন বাড়িতে বানানো তো সম্ভব নয়। আমি ওকে মিষ্টির দোকানের ঘি আমি ওকে খাওয়াই। দেখবেন যে অনেক দোকানে ঘি বিক্রি হচ্ছে মিষ্টির দোকানে, সেগুলো আমার মনে হয় নর্মাল প্যাকেটের যে ঘিগুলো হয় সেগুলো থেকে একটু ভালো। তো আর সর্ষের তেল আমি একদম ঘানির সর্ষের তেল খাওয়াই, কোনো ব্র্যান্ডের নয়, নর্মালি একদম ঘানির কাচ্চি ঘানি যে সর্ষের তেল হয়। আর একসাথে আমি ঘি বাটার তেল কখনোই খাওয়াই না, আলাদা আলাদাভাবে ওকে আমি খাওয়াই, আর একদমই সীমিত পরিমাণ। দেখছেন তো, কোনো বাচ্চাকে খাওয়ানোই ইজি নয়, সব সময় কিন্তু ও চুপচাপ খেয়ে নেয় না। আর যে ও যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে, ততই হাত দিয়ে ফেলে দেওয়া শিখছে। মামনি, বাপি বেশ ভালোই যে সেলুন সেলুনে যেতে হচ্ছে না, ঘরে বসে বসে একেবারে হয়ে যাচ্ছে। আজকে একটা নতুন জিনিস খাওয়া হবে, আমি খাইনি কোনোদিনও ওল্ড আটা। মামনি বলে তো খুব সুন্দর টেস্ট হয় নাকি। আমি বহু বছর আগে খুব ছোটবেলায় খেয়েছি, ভুলে গেছি। গলা চুলকালে আমি ওসব জানি না, গলা চুল না ওল্ড আটা যদি চুলকায় না না আরে খেয়েই দেখবে না। হ্যাঁ, যত চুলকাবে তত ভালো। হাতের বালাগুলো সব টেনে টেনে সব খুলে ফেলে দিচ্ছে। ওটা খেলে দিয়ে নিচে বাপিকে বলছে যা 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 যা, দেবে না দেবে না মুখে দে না, দেবো না। একটা ওপরে আছে আর একটা নিচে। ওরে গাছটা তুমি দেখে নাও, তুমি কি কিনে আনবে না নাকি আর কোনদিন? না, আমি ওসব কিনতে পারবো না। ও তুমি কিনে আনবে না খাবে? হ্যাঁ, রান্না করে দেবে খাবো, এইসব আমি পারবো না। আরে কচুটা তুমি রান্না করো। আমি পারবো না, কচু কোথায়? আমি বাপের জন্য খাইনি কোনোদিন। আজ এখন আগে তো খাইনি, জন্মানোর পরেও তো খাইনি। হ্যাঁ, মাকে জিজ্ঞাসা করবো, মনে হয় না যে খেয়েছে, জানি না। ওল চাষ হলে নাকি খাবে কিছু হয় না। হাতটা একবার গালে দিয়ে দেখো, একটু চুষে দেখো হাতটা, আঙুলটা দেখবে হয় কিনা। মেয়েকে নাকি আগে দিত মামা? মামা তোমায় কি বললো? ও আজকে অনেক দিন পর, অনেক দিন বলতে অনেক মাস পর ম্যাগি খাচ্ছি। ম্যাগিটা কি খাওয়াই হয় না, খুব রেয়ার খাওয়া হয়। সবসময় আমি চেষ্টা করি ব্রেকফাস্টটা একটু হেলদি করার জন্য। আজকে একটু আনহেলদি খাচ্ছি, কারণ খুব ইচ্ছা করছে। বাড়িতে দেখছি ম্যাগি রয়েছে, আমার হাজবেন্ডের জন্য মামনি এনে রেখে দেয়। তো আজকে ইচ্ছা করছে তাই একটুখানি খেয়ে নিচ্ছি, জাস্ট কিছুই দেবো না, নর্মালি যেমন বাচ্চারা খায় সেই রকমই বানাবো। দুটো ম্যাগি, ছোট ছোট ম্যাগি বলে তাই দু প্যাকেট নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার ম্যাগি,
তো এটাকে গরম গরমই খাবো, ঠান্ডা হয়ে গেলে আবার কেমন হয়ে যাবে, ভালো লাগে না খেতে। একদম গরম গরমই পুরো খেতে না, একদম এত সুন্দর লাগে পুরো, আহা ছোটোবেলাটা পুরো মনে পড়ে গেল। ছোটোবেলায় না আমি এরকম অনেক টিফিন নিয়ে গেছি, তো আমার ভীষণই ভালো লাগে ম্যাগি খেতে। এখন তো খাওয়াই হয় না, এখন বারণ করছে ডক্টররা ম্যাগি খেতে। আমি আমার মামমামকে ম্যাগির থেকে দূরেই রাখার চেষ্টা করব, খুব রেয়ার ওকে দেব। রান্নাবান্না বসিয়ে দিয়েছে, এই যে এখানে হচ্ছে ওই ওলের গাছ, কি বলবো, ওলের কচু, যাই হোক এটা রান্না হচ্ছে, চিংড়ি দিয়ে করছে। দেখতে তো পুরো একদম যে শোলা কচু হয় ঠিক সেরকমই দেখতে লাগছে, জানি না টেস্টটা কিরকম হবে। তো আর এদিকে মামনি পমফ্রেট মাছ ভাজছে, পমফ্রেট মাছের ঝাল টাল হবে হয়তো। তো মাছগুলো এত বড় বড়, ওই জন্য মাঝখান থেকে হাফ করে নেওয়া হয়েছে, এক পিস করে মানে পুরো গোটা মাছ একটা মানুষের পক্ষে খাওয়াটা অসম্ভব। এখানে খেতে বসে গেছে আমার হাজবেন্ড আর আমার বাপি, এরপর মামামকে খাইয়ে আমি আজকে খেতে বসবো। আজকে আমাকে একাই খেতে হবে, কারণ মামনি নেই, মামনি একটু বেরিয়েছে, কোথায় বেরিয়েছে সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আজকে লাঞ্চে ওই যে পমফ্রেট মাছের ঝাল হয়েছে, ওই ওলের কচুটা হয়েছে, আর আম দিয়ে, শুকনো করার আম দিয়ে চিংড়ি দিয়ে টক হয়েছে। বাপিরা খেয়ে নিলে মাম্মামকে একটু ধরবে, তারপরে আমি খেতে বসবো, কারণ সবাই মিলে একসাথে খেতে বসলে মাম্মা অনেক সময় দুষ্টুমি করে, বসতে চায় না, সেই জন্যই আর কি এরকম করা। আমার পিস্তো তো দেওর, মানে আমার হাজবেন্ডের পিসির শ্বশুরবাড়ির একজন মারা গেছেন, তো ওনারই আজকে ঘাট আছে, শ্রাদ্ধ আছে, ঘাট শ্রাদ্ধ, তো সেটারই জন্য মামনি গেছে। তো ওখান থেকে মামনি মামনির ফোন থেকে ভিডিও করে নিয়ে এসেছে, তো আমি ছাড়বো বলে মামনিকে বলেও ছিলাম যে মামনি তুমি ভিডিও করে নিয়ে আসবে, আমি ছাড়বো। তো এখন মামনি সেখানেই আছে, তো সবাইকে ঘাটে তুলতে গেছে, সবার জন্যে পোশাক আশাক করা হয়েছে, এটা আমাদের বাঙালিদের রীতি নিয়ম আছে, সেটা আমরা সবাই জানি, আলাদা করে আর কিছু বলার নেই। যে ঘাটে তুলতে গেলে নতুন জামা কাপড় দিতে হয়, ওরা চারজন, পিসি পিসা আমার দেওর আর আমার ননদ, চারজনই পোশাক করা হয়েছে। আর আমার পিসেমশাইয়ের ভাই যার মা মারা গেছেন তার জন্য করা হয়েছে। আমি আজকে যাইনি, কারণ আমার মামামটা অনেকটাই ছোট, এই সময় যাওয়াটা আমার ঠিক মনে হলো না, বাড়ির বড়রাও বারণ করলো, বাসি শ্রাদ্ধর দিনকে আমরা যাব। বাইরে এখন মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে, এক ঘন্টা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর জোরে, জানি না। ভয় লাগে বাবা, আমার বাজ ডাকলে ছোটবেলা থেকে ভীষণ ভয় পাই, কিন্তু আমার মেয়েকে দেখছি ভয় পায় না একদমই, মানে জোরে যখন আওয়াজ হয় তখন তো ভয় পাবেই, কিন্তু আমার স্ক্রিনেতে জল পড়েছে, এমনিতে ফোনটা গন্ডগোল করছে, বাবা ওরা হোস না, এই যে সব জামা কাপড়গুলো হলরুমে মেলে দিতে হয়েছে, বর্ষাকালে কিছু শুকাতেও চায় না, আর বাইরে দিলে তোমার মানে যখন তখন বৃষ্টি চলে আসে, এই জন্য এই জিনিসটা করতে হচ্ছে, পুরো সারা হল রুম মানে এই পুরো এইটা জুড়ে একদম জামা কাপড় মেলতে হয়। বর্ষাকালটা হয়ে যাক, তারপরে শীতকালে এই দড়িটা খুলে দেওয়া হবে, অ্যাকচুয়ালি মাম্মাম যখন হয় তখন এই দড়িটা কাটানো হয়েছিল, তারপর থেকে এইটার খোলাই হয়নি, তো শীতকালে খুলে দেবো, এখন দেখতেও বাজে লাগে। জল আমি জাস্ট চেক করতে এলাম যে জল টল কোথাও ঝা মানে হাওয়া হচ্ছে, তো ঝাপটা আসছে কিনা দেখছিলাম, না কোথাও ঝাপটা আসেনি, জল টল পড়েনি কোথাও। তাহলে বন্ধুরা, বাজছে এখন রাত্রি 10:30, আর আমাদের সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, মামনি ঢুকলো এই 9:30 সময় বৃষ্টিটা থামতে, এর মাঝে আর ভিডিও করার সুযোগ হয়নি কোনো, কারণ হচ্ছে মামামকে ধরেছিলাম, আর মামাম না কারোর কাছেই থাকতে চাইছিল না, বাপির কাছেও না আমার হাজবেন্ডের কাছেও না, তো সেই জন্যে আর ভিডিও করা হয়নি। তো একসাথে ডিনার করে নিয়েছি, মামাম এবারে আমার হাজবেন্ডের কাছে আছে, এবার ওকে ঘুম পাড়াতে হবে, তারপরে
আমরা একটু মুভি দেখবো, দেখতে দেখতে তারপরে আমরা ঘুমাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে শেষ করছি এখানেই। আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।